নমস্কার বন্ধুরা, মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রথমবার এই ভিডিওটি ওয়াচ করছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশন অপশনটি অবশ্যই ক্লিক করে দেবেন। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যারা গর্ভবতী তারা তাদের খাদ্য তালিকায় কী কী রাখবেন। হবু মায়েদের জন্য আজকে আমি একটা খাদ্য তালিকা প্রস্তুত করেছি, যা খেলে পরে আপনি এবং আপনার বাচ্চা সম্পূর্ণরূপে সুস্থ থাকবে। আসুন সেগুলো আলোচনা করে নিই। গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার খাওয়া মা সন্তান উভয়ের জন্য একান্তই প্রয়োজনীয়। খাবার যাতে যথেষ্ট পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম থাকে সেই দিকে নজর দিতে হবে। ফলে যে কোনো খাবার আপনাকে বিবেচনা করে খেতে হবে এবং খাবারটা মনে রাখবেন যাতে একেবারে বেশি পরিমাণে খাওয়া চলবে না, বারে বারে আপনি অল্প অল্প করে খাবেন। যেহেতু এই সময় বিভিন্ন সিমটম থাকে তাই আমি এই কথাগুলো বলছি আর কি। যে কোনো দুগ্ধজাত খাদ্যদ্রব্য রোজকার খাদ্য তালিকায় অবশ্যই থাকতে হবে। গর্ভবতী মহিলাদের রোজের খাবারের তালিকায় ডাল, সয়াবিন, বাদাম জাতীয় খাদ্যদ্রব্য থাকা একান্তই প্রয়োজন। এই জাতীয় খাদ্যদ্রব্য ফাইবার, প্রোটিন, আয়রন, ফোলেট, ক্যালসিয়াম থাকে। এই সমস্ত কিছু শিশুর বেড়ে ওঠার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। মিষ্টি আলু, রাঙা আলু শুধু খেতেই যে সুস্বাদু তা নয়, এতে প্রচুর পরিমাণে ক্যারোটিন থাকে। এটি উদ্ভিদে পাওয়া যায় এক ধরনের যৌগ যা মানব শরীরে ভিটামিন এ তে পরিণত হয়। রাঙা আলুতে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়। স্যামন মাছ হবু মায়েদের জন্য স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এই মাছে প্রচুর পরিমাণ ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে যা বাচ্চার মস্তিষ্ক এবং চোখের পুষ্টি যোগায়। খাদ্য তালিকায় ডিম থাকা মাস্ট। ডিমে প্রায় প্রয়োজনীয় সব রকমের পুষ্টি মজুদ থাকে। একটা বড় ডিমে 80 ক্যালোরি, প্রচুর পরিমাণ প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও খনিজ পদার্থ থাকে। সবুজ শাকসবজিতে তো অবশ্যই যে কোনো পুষ্টি খাদ্য তালিকার অন্যতম প্রধান উপাদান। এতে ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম থাকে। চর্বিবিহীন মাংসে শরীরের উচ্চমানের প্রোটিন যোগায়। নানা ধরনের রেড মিটেও আয়রনের পরিমাণ বেশি থাকে যা রক্ত গাঢ় করতে সাহায্য করে। মাছের যকৃৎপ্রাপ্ত তেল শরীরের পক্ষে খুবই ভালো। এতে প্রচুর পরিমাণ ওমেগা ফ্যাটি অ্যাসিড এপিএ ও ডিএইচএ থাকে। এগুলো মস্তিষ্কে এবং চোখের পুষ্টি যোগায়। সর্বোপরি যেটা বলবো যে গর্ভস্থ মহিলা যারা জল খাবেন, প্রচুর জল খেতে হবে। জল একেবারে না খেয়ে জল আপনি কম কম করে খাবেন, বোতলে জল না খেয়ে গ্লাসে জল খাবেন। এই ছিল গর্ভবতী মহিলা যারা তাদের খাদ্য। প্রতিদিন এই খাদ্যগুলো আপনাকে খেতে হবে। কেমন লাগলো আজকের ভিডিওটা? আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।